হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আমরা দেখব কাস্টার্ড তৈরির পদ্ধতি। কাস্টার্ড খুবই স্বাস্থ্যকর একটি খাবার, এটি বিকালের নাস্তাতে বা ইফতারিতে খুবই জনপ্রিয়। অনেক ফলমূল এবং দুধ ব্যবহার করা হয়, যার কারণে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং গরমে আমরা যদি খাই আমাদের হৃদয় শীতল হয়ে যাবে। এই কাস্টার্ড তৈরি করার জন্য আমি কী কী নিয়েছি আসুন দেখে নিই। কাস্টার্ড তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি কাস্টার্ড পাউডার। আপনারা সুপার শপগুলোতে বা দোকানে এই কাস্টার্ড পাউডার পেয়ে যাবেন। এই পাউডার আমি নিয়েছি 2 থেকে 3 চামচ। আর 1 লিটার পরিমাণ দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি। আর নিয়েছি 4-5 রকমের ফল, আপেল, কলা এবং ডালিম। আর নিয়েছি 1 বাটি পরিমাণ চিনি। এই উপাদানগুলো দিয়ে আমি খুব সহজে তৈরি করে নিব কাস্টার্ড। আমার সাথেই থাকুন। প্রথমে আমি যে কাজটি করব, চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি দুধগুলো। এই দুধ জাল করে আমি যেহেতু ঘন করে নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি এই যে চিনি রেখেছিলাম, এই চিনি। চিনি সহ দুধ এভাবে নাড়াচাড়া করে ভালো করে আমি জাল করে নেব। চিনি দুধের সঙ্গে মিশে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব কাস্টার্ড পাউডার। এখন আমি কাস্টার্ড পাউডার রেডি করে নেব। একটি বাটিতে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছিলাম। এখন এই বাটিতে আমি নর্মাল পানি, পরিষ্কার 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এভাবে গুলিয়ে নিব। গুলিয়ে না নিলে, আমি যদি সরাসরি পাউডার দিয়ে দিই, এক্ষেত্রে অনেক সময় মিশে না, তখন এটা ভালো হয় না। এভাবে আমি গুলিয়ে নিয়েছি, একদম মসৃণ হবে, কোনো যেন দলা পেকে না থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। খুব ভালো করে এভাবে আমি মিশিয়ে নিলাম। দুধ জাল হওয়ার পর আমি এখন যে কাস্টার্ড গুলে রেখেছি, এই কাস্টার্ডগুলো আস্তে আস্তে দিয়ে দিব। কাস্টার্ড পানি দেওয়ার পর কাস্টার্ডের কালার চেঞ্জ হয়ে গেছে, এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এখন এইভাবে ভালো করে নেড়ে নেড়ে আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে আরও 5 মিনিট জাল করে নেব। যত ঘন হবে কাস্টার্ড খেতে, তত ভালো লাগবে, আর ঠান্ডা হলে জমে যাবে আরও। আমি এভাবে জাল করে তারপর এটাকে ঠান্ডা করে নেব। দুধসহ কাস্টার্ড অনবরত এইভাবে নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। নাড়তে হবে, তা না হলে লেগে যেতে পারে। অনবরত এইভাবে নেড়ে নেড়ে ঘন করে নিয়েছি, তাহলে বেশি মজা লাগবে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে আমি ঠান্ডা হতে দেব। এবার আমি যে বাটিতে পরিবেশন করতে চাই সেই বাটিতে ঢেলে নিয়েছি। ঢেলে ঠান্ডা করে তারপর ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। ঠান্ডা হলে যেহেতু বেশি মজা লাগবে, একদম আইসক্রিমের ফ্লেভার আসছে। আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভারটা ব্যবহার করেছি, যেই বাচ্চারা ফলমূল খেতে চায় না তারা এই ভ্যানিলার ফ্লেভার এবং আইসক্রিমের ফ্লেভারটা খুব বেশি পছন্দ করবে। এখন এই ফলমূলগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। একটি চপিং বোর্ড নিয়েছি এবং একটি চাকুর সাহায্যে এই সব ফলগুলোকে আমি একদম ছোটো ছোটো কুচি কুচি করে এভাবে টুকরো করে নেব। যত ছোটো ছোটো করা যাবে তত ভালো লাগবে। ফলগুলো কেটে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, কলা এবং আপেল। আর নিয়েছি কাঠবাদাম 2-3টি। আর বেদানার ভেতরের ফলগুলো বের করে নিয়েছি। এখন এই ফলগুলো আমি কাস্টার্ড যেহেতু ঠান্ডা হয়ে গেছে, কাস্টার্ডের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তারপর আমরা পরিবেশন করব। এখন ঠান্ডা কাস্টার্ডের মধ্যে আমি ফলগুলো দিয়ে পরিবেশন করে নেব। যার জন্য আমি আস্তে আস্তে দিচ্ছি কলা, সবার পছন্দ মতন আপনারা ডেকোরেশন করে নিতে পারেন।
আর সব উপাদানগুলোই আমি অল্প অল্প করে মিশিয়ে দেব। এত সুস্বাদু খাবার, বাচ্চারা মজা করে খাবে, বয়স্করা সবার জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হরেক রকমের ফল, যেমন টেস্টি তেমন মজাদার। অর্ধেক ফল আমি প্রথমে দিয়ে এভাবে নেড়ে নেব, তাহলে ভেতরেও মিশে যাবে। এভাবে মিশানোর পর বাকি যেই অর্ধেক ফল আবার রেখেছি সেই ফলগুলো আমি উপরে ছিটিয়ে দেব। অর্ধেক ফল কাস্টার্ডের সঙ্গে মিশে গেছে, এখন বাকি যেই অর্ধেক ফল আমি রেখেছি বাকিগুলো উপর দিয়ে ছিটিয়ে এভাবে পরিবেশন করে নেব। সঙ্গে আপনারা দিতে পারেন আইসক্রিম অথবা চেরি ফল, আরও অনেক আইটেম দেওয়া যায়। হাতের কাছে যখন যা থাকবে সেগুলো দিয়েই আমরা চেষ্টা করে থাকি। এভাবে আমি সাজিয়ে নিলাম, হয়ে গেল সুস্বাদু কাস্টার্ড। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।